এই সেরির সময় আর 5 মিনিট আছে, কয়বার ডাকবো তোরে? ও ভাই আসছি, আমি একটু ঈদ মেকআপ দেখছি, সেটাও কি তোমার জন্য পারবো না? ওকে, রোজা রাখলে রাখবি না রাখলে নাই, আমি গেলাম। আল্লাহ, আমাকে কি সুন্দর লাগবে ভাবতেই কেমন জানি অবাক লাগছে। কোন পার্লার রেখে কোন পার্লারে যাই, হায় রে হায়। হ্যালো, এতক্ষণ ধরে কল দিতেছি, রিসিভ করলা না যে? মন ভালো না, পুরো বাজার খুঁজেছি কিন্তু পাইনি। আরে বাবা, কি হয়েছে? লকডাউন উঠার পর সবাই কিনে নিয়ে গেছে। আরে আজব কি সেটা বলবা তো, করোনা ড্রেস। বলো কি, মাফি মুশকিল। সেই জামাটা যদি কালকে তোমার সামনে হাজির করতে পারি তাহলে কেমন হবে? আরে না না, এক পিসি ছিল, একটা মহিলা কিনে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমার আঙ্কেল সম্মানিত জামালপুরের ডিসি ওই মহিলাকে আটক করে তোমার জন্য ছিনিয়ে নিল। সত্যি? কেসা লাগা মেরা সারপ্রাইজ? থ্যাংকস। এই পাশে এই পাশে, মার মার, ধর ধর, কাট, শুট করে দে, শুট করে দে, মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মেরে ফেল মেরে ফেল। শুধু খাবারের দিকে তাকিয়ে থাকতে মন চায়, অন্যদিকে তাকিয়ে 2 মিনিট দোয়া পড়া যায় না? না। আরে কি খবর বন্ধু, দিনকাল কেমন যায়? আর দিনকাল যাচ্ছে কোন রকম, তোমার কি অবস্থা সেটা বলো। ও বন্ধু ভালো কথা, আমার তো খুব বাজে অবস্থা যাচ্ছে, চাকরি বাকরি সব গেছে গা। ও নো। দেখ বন্ধু, আমার জন্য কিছু একটা করতে পারোস নাকি? এই লকডাউনে তোমার সাহায্যের হাত বাড়াই দিতাম, বিবেক বুদ্ধি কিছু থাকা দরকার তোমার। আচ্ছা জাগা, একটা কাম করতে পারো, এটা হইলো গিয়া মৌসুমি আবার লগে যোগাযোগ করতে পারো। বলিস কি, চিত্রনায়ক মৌসুমি? না না, চিত্রনায়িকা মৌসুমি আপার লগে যোগাযোগ করতে পারো। তাই এই বুকের ভেতরে একটা অফিস আছে, তার নাম মন। আর মনের ভিতরে শুধু একটা পোস্টই খালি আছে, সে পোস্টে তোমাকে পার্মানেন্ট চাকরি দেব। রোজা রমজানের দিন আপনি এসব কি ভিডিও বানান, মানছে আপনারে কি কয়? মাইসে কয় আমি নাকি সিনেমার গল্প, আমারে নিয়ে নাকি সিনেমা বানান যায়। বন্ধ কর তার এফএম রেডিও। ওকে, করতেছি করতেছি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ গিভ এ থামস আপ আর সাবস্ক্রাইব। যা, আচ্ছা ঠিক আছে, থাক, বাই বাই।